ম্যাপ টিভি সকল আপডেটস পেতে আজই ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ। দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় সীমান্তে আটকা পড়ার অজুহাতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছিল বিয়ানীবাজার সহ সিলেট জুড়ে, কিন্তু বর্তমানে পেঁয়াজের ঝাঁজ কিছুটা কমেছে। তারপরেও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসেনি পেঁয়াজের দাম। এতদ অঞ্চল ভারতীয় এলসি পেঁয়াজের ওপর নির্ভরশীল এখানকার লোকাল বাজারগুলো, তাই হুট করে পেঁয়াজের গাড়ি না আসাতে এক লাফে দাম বৃদ্ধি পেয়েছিল 15-20 টাকা পর্যন্ত। সে দর এখন আর নেই। পাইকারি বাজারে বর্তমানে এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে 42-50 টাকার মধ্যে। বর্তমানে আমরা দেশ পেঁয়াজ ইন্ডিয়ার উপরে নির্ভরশীল, ইন্ডিয়ান পেঁয়াজ সবচেয়ে বেশি এবং বিয়ানীবাজার সবচেয়ে বেশি ছিল ইন্ডিয়ান পেঁয়াজ। আগের তুলনায় অনেক কমছে, এখন এখন 50 টাকার ভিতরে পেঁয়াজ বিক্রি হয়, 50 টাকা, 52 টাকা, কেউ 48 টাকা বেছে এলসি পেঁয়াজ। ওটার উপরে আমাদের এলাকার মানুষ নির্ভরশীল, কারণ আমাদের এলাকায় কোনো পেঁয়াজ তো আবাদ হয় না। আর অন্যান্য যে পেঁয়াজ আছে, মনে করো তুর্কি বা বার্মার পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলো আমাদের এলাকায় চলে। এখন এক সপ্তাহ আগে পেঁয়াজের যে বাজার মূল্য ছিল, এটা 55-57-58 পর্যন্ত পৌঁছেছিল, এখন বর্তমানে 47-47 এলসি পেঁয়াজ বিক্রি হইতেছে। এছাড়া গত কয়েকদিন থেকে ব্রয়লার মুরগির দামও বৃদ্ধি পেয়েছে। গত 2 সপ্তাহ আগে যেখানে ব্রয়লার মুরগি কেজি প্রতি 135-140 টাকায় বিক্রি করেছেন ব্যবসায়ীরা, সেই ব্রয়লার মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে 170-180 টাকা কেজি দরে। লাল মুরগ যথারীতি 440-450 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগের দাম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা বাড়ছে। গত সপ্তাহে ছিল 165 টাকা, এই সপ্তাহে 175 টাকা, 75 অনেক সময় 80 টাকাও বিক্রি হয় খুচরা। আর লাল মুরগের দাম অপরিবর্তিত আছে আগের মতোই, 440-450 টাকা। ডিমের দাম বাড়ছে, পাখির দামও একটু বাড়ছে, মানে পার পিসে 2-3 টাকা করে বাড়ছে। দাম বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে এই বিক্রেতা জানান, দফায় দফায় ফিডের দাম বৃদ্ধি হওয়ায় বাজারে মোরগের দামও বাড়ানো হয়েছে। বাজেটের পরে দফায় দফায় 3-4 দফা এটার প্রাইস বাড়ছে। ফিডের সাথে মোরগের বা পোলট্রির উতপ্রোতভাবে জড়িত, সেহেতু উৎপাদন খরচ বাড়ছে, এখানে প্রোডাক্টের দাম বাড়াইতে বাধ্য, নাহলে খামারিরা মার খায়। এদিকে ডাল, চিনি, তেল সহ বাকি সব পণ্যের দাম রয়েছে অপরিবর্তিত। এম জসীমউদ্দিন, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। তবে আর দেরি কেন, আজই চলে আসো, আর বন্ধু বান্ধবকে জানিয়ে দাও তুমি যাচ্ছ দি মেইজ, মাধবকুণ্ড, কাঁঠালতলী, বড়লেখা, সিলেট।